সিরাজগঞ্জে মহান বিজয়ের মাসে জেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 19 ডিসেম্বর দুপুরে বিজয়ের মাস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে এক বিশাল বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বর দিয়ে সিরাজগঞ্জ 2 সদর ও কামারখন্দ আসনের নৌকার মনোনীত সংসদীয় প্রার্থী ডক্টর জান্নাতারা হেনরির বাসভবন হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে গিয়ে মিলিত হয়। এ সময় সিরাজগঞ্জ 2 সদর ও কামারখন্দ আসনের নৌকার মনোনীত প্রার্থী ডক্টর জান্নাতারা হেনরি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আপনাদের মাঝে নৌকার মাঝি হিসেবে পাঠিয়েছেন। আমি বিশ্বাস করি আপনারা সকলে মিলে আগামী 7 তারিখে এই জান্নাতারা হেনরিকে ও মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকামার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করবেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি সব সময় বলে আসছি যে 2008 সালে নির্বাচনে এই সিরাজগঞ্জ পৌরবাসী আমাকে এই সিরাজগঞ্জ পৌরসভায় বিপুল ভোটে এমপি নির্বাচিত করেছিলেন। মাত্র কয়েকটি ভোটে পরাজিত হয়েছিলাম। আবারও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আপনাদের মাঝে নৌকার মাঝি হিসেবে পাঠিয়েছেন। আমি বিশ্বাস করি আপনারা সকলে মিলে আগামী নির্বাচনে জানুয়ারি মাসের 7 তারিখে সবাই মিলে আবার এই পৌরবাসী এই জান্নাতারা হেনরিকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকা মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করবে। তিনি আরো বলেন, 2008 সাল থেকে 2024 সাল এর মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে। হুঁশিয়ার করে দিতে চাই কোনো এক বিএনপির জোট সরকারকে, হুঁশিয়ার করে দিতে চাই। এবং নিজেদের মধ্যে যদি কেউ চক্রান্ত করার চেষ্টা করে আমরা আর কোনোভাবে বসে থাকব না, উচিত শিক্ষা দিব ইনশাআল্লাহ। 2008 সাল আর 2024 সাল এর মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে। সেই জান্নাতারা হেনরি কিন্তু আজ জান্নাতারা হেনরি আজকে তিন তিন করে তার জায়গায় হুঁশিয়ার করে দিতে চাই বঙ্গবন্ধুর সেই সত্য বাস্তবায়ন করার জন্য এ সময় আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, ছাত্র, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেয়।